আসসালামু আলাইকুম, রামাদান করিম। সুস্থ রমজানের ভূমিকা অনুষ্ঠানের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রাবেয়া খন্দকার তৃষা। আজকে আমরা কথা বলবো রমাদানের শারীরিক অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে। আমরা যারা কিছুটা কিছুটা হলেও স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু এই রমাদানে একটু চেষ্টা করলেই থাকতে পারি ফিজিক্যালি ফিট। এটার জন্য আসলে খুব বেশি এফোর্ট অথবা খুব বেশি চেষ্টার প্রয়োজন হয় না। চাইলেই এই রমাদানের ব্যস্ত শিডিউলের মাঝেও আমরা কিন্তু কিছুটা সময় বের করে নিতেই পারি বাড়িতে বসে ব্যায়াম করার জন্য। এটাকে আমরা বলি হোম বেসড ফিজিক্যাল ওয়ার্কআউট। আসুন আমরা জেনে নেই বাড়িতে বসে ব্যায়ামের উপকারিতাগুলো কী কী। প্রথম কথা হলো, এটাতে আপনাকে আপনি বাড়িতে বসে করতে পারছেন, আপনাকে কোথাও যেতে যেতে হচ্ছে না। আর দ্বিতীয় কথা হলো, বাড়িতে বসে যদি আপনি ব্যায়ামটা করতে পারেন, তাহলে আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও এখানে ইনভলভ করতে পারবেন। এগুলো পরিবারের যাবতীয় সদস্যদের জন্য এবং যে কোনো ধরনের শারীরিক গঠনের মানুষের জন্যই উপযোগী। এবং সব থেকে বড় ব্যাপার হলো, এটি সাশ্রয়ী, কারণ আপনাকে কোনো জিমে অথবা ব্যায়ামাগারে ভর্তি হতে হচ্ছে না। এবার আসুন হোম বেসড ওয়ার্কআউট রুটিনটা কি হবে সেই প্রসঙ্গে। গতকাল আমরা কথা বলেছিলাম স্ট্রেচিং বিষয়ে। স্ট্রেচিং হোম বেসড ওয়ার্কআউটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমাদের গতকালকের ভিডিওর লিঙ্কটি আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি, প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। এখন বলি স্ট্রেচিংটা কেন গুরুত্বপূর্ণ। হোম বেসড ওয়ার্কআউট অথবা যে কোনো ওয়ার্কআউটই যদি আপনি করতে চান, শারীরিক কসরত বা শারীরিক ব্যায়াম যদি করতে চান, তাহলে সেটা আপনার মাংসপেশিকে স্ট্রেস দেয়। যদি আপনি আগে স্ট্রেচিং এক্সারসাইজ করে নেন, ব্যায়াম শুরুর আগে এবং ব্যায়াম শুরুর পরে, তাহলে এই স্ট্রেসের পরিমাণটা অনেক কমে আসে। যেমন আমরা দেখি যে মানুষ যখন ব্যায়াম শুরু করে, তখন শুরুর দিকে তাদের অনেক মাসল ব্যথা হয়, মাংসপেশি ব্যথা হয়, টনটন করে। এই জিনিসগুলো কিন্তু সহজেই আমরা এড়িয়ে যেতে পারি, অ্যাভয়েড করতে পারি, যদি আমরা এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো করি। এই বিষয়ে আমরা গতকালকে কথা বলেছি। এছাড়া স্ট্রেচিং ছাড়া আমরা আর কি করতে পারি? ব্যায়াম শুরুর আগে আমরা আরও দুটো জিনিস করতে পারি, সেটা হচ্ছে কার্ডিও এক্সারসাইজ। কার্ডিও এক্সারসাইজ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এটা বেসিক্যালি আমরা এটাকে মোটামুটি ডেমনস্ট্রেট করি এভাবে যে জগিং অথবা জায়গায় দাঁড়িয়ে মার্চ করা অথবা জায়গায় দাঁড়িয়ে দৌড়ানো, এগুলো ব্যায়াম শুরু করার আগে শরীরকে ওয়ার্ম আপ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এতে ব্যায়াম করলে আপনি দেখবেন যে শরীর যতটা ক্লান্ত হবার কথা ততটা ক্লান্ত হচ্ছে না। এরপরে আসুন আর কি ব্যায়াম আমরা করতে পারি বাড়িতে বসে। বাড়িতে বসে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যায়াম করা যায়, সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং। স্ট্রেংথ ট্রেনিং এর মধ্যে আছে পুশ আপস বা সিট আপস এবং স্কোয়াটিং এক্সারসাইজ। পুশ আপ এক্সারসাইজ খানিকটা অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ, এটা আমরা শুরুতেই কাউকে করার জন্য পরামর্শ দিই না। কিন্তু স্কোয়াটিং এক্সারসাইজটা আমাদের ছেলে মেয়ে সবার জন্য এবং সব বয়সী পরিবারের সদস্যদের জন্য খুবই উপযোগী। এটার সুবিধা হচ্ছে, স্কোয়াটিং এক্সারসাইজ করলে সাধারণত আমরা মহিলারা বাড়িতে আমরা যে কাজগুলো করি, যদি ভারী কাজ করতে হয়, যেমন ঘরের ভারী কাজগুলো অথবা কাপড় ধোয়া, এই ধরনের কাজগুলো, এগুলোতে আমাদের প্রচুর ওঠা বসা করতে হয়। এবং এরপরে দেখা যায় যে একটা সময় শরীর ক্লান্ত হয়ে যায়, কোমর ব্যথা খুবই কমন একটা উপসর্গ আমাদের। এই জিনিসগুলো কিন্তু স্কোয়াটিং এক্সারসাইজের মাধ্যমে খুবই সহজেই নিরাময়যোগ্য এবং অ্যাভয়েড করার মতন। এই এটা করলে আরেকটা সুবিধা হচ্ছে, যেটা আমরা গতকালকেও বলেছি, আপনার মাংসপেশি শিথিল থাকবে, তাহলে আপনি কাজ করার জন্য অনেক বেশি স্ট্যামিনা বাড়াতে পারবেন এবং এটা আপনার কর্মদক্ষতা বাড়াতেও ভূমিকা রাখবে। হোম বেসড ওয়ার্কআউট নিয়ে আজকে আমাদের কথাবার্তা এই পর্যন্তই। আশা করি আপনারা আমাদের আজকের টিপসগুলো থেকে উপকৃত হবেন। আশা করি সামনে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।